সম্প্রতি ধর্মনগরে কৃষ্ণপুরে কাঠের ব্যবসার লাইসেন্সের জন্য এক বনকর্তাকে মোটা অঙ্কের অর্থ দিতে না পেরে আত্মহত্যা করেন নন্দ দাস নামের এক ব্যক্তি। এই ঘটনার সঠিক তদন্তের দাবি ক্রমশই জোরালো হয়ে উঠছে। অপরদিকে উত্তর জেলা বনকর্তাকে বাঁচাতে মাঠে নেমেছে বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের দক্ষিণী লবি। 15 লক্ষ টাকার বিনিময়ে ধামাচাপা পড়ে যাচ্ছে আত্মহত্যার ঘটনা। ঘটনা গত 20 অগস্ট উত্তর জেলার ধর্মনগরের কৃষ্ণপুরে। বিষপানে আত্মহত্যা করেছিলেন বছর 35-এর যুবক নন্দু দাস। অনেক বছর ধরে কাঠমিস্ত্রির কাজ করছিলেন নন্দু। সেজন্য 2 বছর আগে জেলা বন আধিকারিকের কাছে কাঠের ব্যবসা করার জন্য লাইসেন্স চেয়ে নির্ধারিত ফর্মে আবেদন করেছিলেন। এই কাঠের ব্যবসা করার জন্য প্রচুর যে লাইসেন্সের দরকার হয় তার জন্য বন আধিকারিকের হয়ে এক দালাল নন্দু দাসের কাছে 50,000 টাকা দাবি করেছিল। নন্দুকে বলা হয়েছিল নরেশ বাবুর দাবি মতো টাকা দিয়ে দিলেই সে কাঠের লাইসেন্স পেয়ে যাবে। কিন্তু 4টি সন্তান ও স্ত্রী সহ মোট 6 জনের সংসারের ঘানি টানতে টানতে কলুর বলদ হয়ে যাওয়া নন্দু দাসের পক্ষে 50,000 টাকা উৎকোচ হিসেবে দেওয়া কোনো মতেই সম্ভব হয়ে উঠছিল না। তাই সে দালাল মারফত লাইসেন্স বের করার পরিবর্তে সরকারি নিয়ম অনুযায়ী লাইসেন্সের ফি দিয়ে লাইসেন্স বের করার জন্য সাধারণ নাগরিকদের লাইনে দাঁড়ায়। কিন্তু উৎকোচের টাকার জন্য চাতক পাখির মতো পথ চেয়ে বসে থাকা বন আধিকারিক নরেশ বাবু কিছুতেই নন্দু দাসের লাইসেন্সে স্বাক্ষর করতে রাজি হচ্ছিল না। গত 20 অগস্ট ধর্মনগরী কৃষ্ণপুর এলাকায় কাঠমিস্ত্রি নন্দু দাস ফের আরও একবার উত্তর জেলা বন আধিকারিক নরেশ বাবুর কাছে যান তার লাইসেন্সের সর্বশেষ পরিস্থিতি জানতে। তখন DFO নরেশ বাবু পরিষ্কার ভাষায় নন্দুকে জানিয়ে দেন 50,000 টাকা সেলামি না দিলে সে লাইসেন্স পাবে না। 50,000 টাকা হাতে গুঁজে দিলেই যে নন্দু লাইসেন্স পেয়ে যাবে সেটা নন্দুর মুখের উপর বলে দেওয়া হয়। কিন্তু নুন আনতে পান্থা পুরনো নন্দুর পক্ষে 50,000 টাকা কোনোভাবেই সম্ভব নয়। একথা নন্দু হাত জোর করে নরেশ বাবুকে বলার পরও নরেশ বাবুর মন বলেনি। নরেশ বাবু ধাক্কা মেরে নন্দুকে তার অফিসে চেম্বার থেকে কুকুরের মতো বের করে দেন। তিনি বলেন 50,000 টাকা হাতে নিয়ে সে যেন নরেশ বাবুর সামনে আসে, না হলে উনি আর নন্দুর মুখ দর্শন করবেন না। এরপর নন্দু বাড়িতে এসে তার স্ত্রীর সঙ্গে 50,000 টাকার উৎকোচের বিষয়টি নিয়ে তার স্ত্রীর সাথে সলা পরামর্শ করে। তার স্ত্রী নন্দুকে বলে, আমাদের কাছে তো কোনো স্বর্ণালঙ্কারও নেই যা বিক্রি করে DFO স্যারকে 50,000 টাকা দিতে পারবো, বরঞ্চ তুমি আরও একবার DFO অফিসে গিয়ে ওনার হাতে পায়ে ধরে অনুরোধ করো। স্ত্রীর কথা অনুযায়ী নন্দু ফের বিকেল 4টার সময় নরেশ বাবুর চেম্বারে ঢুকে আরও একবার অপমানিত হন। এরপর সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে DFO অফিসে বসে বিষ পান করে। বিপদ টের পেয়ে নরেশ বাবু তার 2 অধস্থল কর্মী সুব্রত ও গৌতমকে দিয়ে নন্দুকে ধর্মনগর জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। নন্দু DFO অফিসে বিষ পান করেছে শুনে ছুটে আসেন তার স্ত্রী। সেখানে নন্দুকে না পেয়ে হাসপাতালে গিয়ে তিনি নন্দুকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। ধর্মনগর জেলা হাসপাতালে নন্দুর শারীরিক অবস্থার অবনতি হলে নন্দুকে শিলচর মেডিকেল কলেজে রেফার করা হয়। কিন্তু শিলচর চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে নন্দু অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নন্দুর পরিবারের তরফ থেকে তার জামাই বাবু এই ঘটনায় DFO নরেশ বাবুর বিরুদ্ধে ধর্মনগর থানায় অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু ডাকার কর করে বান্ডিলের মুখে অন্ধ পুলিশ নন্দুর আত্মহত্যার ঘটনাটিকে FIR হিসেবে গ্রহণ না করে সাধারণ ডায়েরি গণ্য করে DFO নর্থ নরেশ বাবু গোটা ঘটনাটিকে ধামাচাপা দিতে চলেছে। এত বড় একটা অভিযোগ ওঠার পরও ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার নরেশ বাবুকে সেখান থেকে অন্যত্র সরিয়ে নেননি
মুখ্য বন সংরক্ষক অলিন্দরাজ তোটে। উল্টো নরেশ বাবুকে উত্তর চিস্ট অফিসে বসিয়ে রেখে গোটা তদন্ত প্রক্রিয়া প্রভাবিত করার সুযোগ করে দেওয়া হয়েছে। 15 লক্ষ টাকার বিনিময়ে নরেশ বাবুর বিরুদ্ধে ওঠা অভিযোগ ধামাচাপা পড়ে যাচ্ছে। এই কাজে নরেশ বাবুকে পর্দার পেছন থেকে সহযোগিতা করে চলেছেন ধর্মনগরের কতিপয় শাসক দল নেতা। কারণটা সহজে অনুমেয়, নরেশ বাবুর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না করায় বন দপ্তরের মুখ্য বন সংরক্ষক অলিন্দ রাস্তগীর বিরুদ্ধে ক্ষোভে ফুসছে দপ্তরের সৎ ও নিষ্ঠাবান কর্মীরা। জানা গেছে ত্রিপুরা বন দপ্তরের মধ্যে কর্মরত অল ইন্ডিয়া ফরেস্ট সার্ভিসের দক্ষিণী লবি অভিযুক্ত নরেশ বাবুকে বাঁচাতে উঠে পড়ে লেগেছে, কারণ নরেশ বাবু দক্ষিণ ভারতের লোক। এই দক্ষিণ ভারতের এই অফিসারকে যে কোনো মূল্যে বাঁচাতে বিভিন্ন জায়গায় দক্ষিণা দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। নরেশ বাবুকে বাঁচাতে ওভার টাইম খেটে চলেছেন দক্ষিণ ভারতেরই আরেক রত্ন 1996 ব্যাচের IFS অফিসার ভিচর জেনার, যিনি বর্তমানে বন দপ্তরে CCF হিসেবে কর্মরত। জেনার সাহেবের অনেক গুণ, শিল্প দপ্তরে থাকাকালীন তিনি কি কি করে সেটা না হয় তুলে ধরবে হাল্লাব। ভিচর্চ জেনার সাহেব মাতৃ স্নেহে লালন পালন করে চলেছেন তার দক্ষিণ ভারতের প্রিয় পাত্র নয়নের মণি নরেশ বাবুকে। নরেশকে বাঁচাতে বিভিন্ন জায়গায় যোগসূত্র হিসেবে কাজ করছে বন দপ্তরের এক কর্মচারী অন্য সূত্রধর। বন দপ্তরের সৎকর্মীরা আওয়াজ তুলেছেন নন্দ দাসের আত্মহত্যার ঘটনার সঠিক তদন্ত করা এবং তদন্ত কার্য শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত নরেশ বাবুকে উত্তর জেলার ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসারি পদ থেকে অন্যত্র সরিয়ে দেওয়া। ব্যুরো রিপোর্ট, হেলাপুর।